हेलो व्यूअर्स, वेलकम टू रेसिपी ऑफ लाइफ। आज के आमी आलूर चप करे देखाबो। आलूर चप करार जोन्नो जे मसलाटा लागबे सेई मसलाटा आमी देखाच्छी। एई शुकनो लंका दुटो आर जीरे शुकनो खोलाय कड़ाईते होक तावाते होक भेजे निये एटा आमी एखाने शिलनोड़ाते गुड़ो करे नेबो। चारटे आलू सिद्ध करे रेखेछि। चारटे आलू आमी ग्रेट करे नेब। ग्रेट करे एमन भावे माखते हबे जाते ओर मध्ये एकटुओ गुठलि ना थाके। आमी सेटा करे देखाबो। आलू ग्रेट करा हुए गए थे। ये देखूँ चारटे आलुर मध्य अमी एतटा आदा निएछि। आदार खोसा फेली ना। बाजार थेके आनार पड़े दो तीन घंटा जले भिजिए शुकिए तारपर रखा है, कारण आदार खोसाओ खूब उपकारी। ए जे एटा ग्रेट करे एखाने दिए देबो। एखाने सात आठ कोया रसुन आछे, ए रसुनटाओ ग्रेट करे दिए देव। आमी जाय करब एई शील नोड़ाटार मध्ये करछि। रसुनटाओ ग्रेट करे दिए देव। आमार एगुलो ग्रेट करा हुए गेछे। आमी एखाने छोटो चामचेर स्वाद अनुसारे नुन, आमी देड़ चामच नुन दिलाम। हाफ चामच चीनी, चीनी सब किचुर मध्य एक तो दीते हैं, ताहले स्वाद ठीक मतो आसे ना। एबार एके आमी खूब भालो करे माखिए नेब। आर कोनो मसला आमी एते देव ना। जी भाजा मसलाटा शील नोड़ार मध्य लेगे छिलो, आमी एते आलूटा माखाते पुरोटा मसलाई एर मध्य मेखे चले आसबे, माखार साथे चले आसबे, इस जन्य आमी एर मध्य माखालाम। মাখানোটা হয়ে গেছে। আমি এর মধ্যে দু চামচ তেল দেব। তেল দেব এই জন্য আমি যখন বানাবো তখন আর আমার হাতে চিপকে থাকবে না, সুন্দরভাবে উঠে চলে আসবে। এটা আমি এই জন্য আগে এর মধ্যে তেল দিয়ে মাখিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে সাদা তেলই দিয়ে দিয়েছি, যেটা রিফাইন্ড অয়েল। সর্ষের তেল আমি ইউজ করছি না, ভাজবো আমি রিফাইন্ড অয়েলে। এই যে চারটে মাঝারি আলু নিয়েছিলাম, আমি চারটে মাঝারি আলুতে এই আমার এতগুলো গোলা তৈরি হয়েছে। এবার আমি ব্যাটারটা করে দেখাবো। ব্যাটারটা কিন্তু আমি বেসনে করব না, সম্পূর্ণ আটা একটু সুজি দেব, সুজি দিয়ে করব, কারণ বেসন স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না, সেজন্য আমরা বেসন খাই না, আটা দিয়ে করব। আটা নিয়েছি দেড় কাপ আটা। দেড় কাপ আটার মধ্যে আমি এই ছোট চামচের এক চামচ খাবার সোডা, পরিমাণ মতো এখানেও নুন দিলাম, একটু কম দেব যেহেতু আলুর মধ্যেও নুন আছে। এই কালো জিরে, এখানে দু চামচ বড় দু চামচ সুজি নিয়েছি আমি। এই আস্তে আস্তে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। আস্তে আস্তে জল এই জন্য দেব, একসাথে দিলে জল বেশি হয়ে যেতে পারে।
খুব ভালো করে এটা আমাকে ফাটাতে হবে। এটা টাইট আছে, ফাটাতে ফাটাতে ওটা একদম পাতলা হয়ে যাবে। এক চিমটি হলুদ দিলাম, আমি 1.5 কাপ আটা নিয়েছিলাম, পরিমাণ অনুসারে আমি জল দিয়েছি, আপনাদের যে পরিমাণ সেই অনুপাতে আপনারা জল দেবেন। 1 চামচ অ্যারারুট দিলাম, আমার এটা মাখন হয়ে গেছে, এই দেখুন এরকম হবে, এরকম পাতলা হবে। এবার এটাকে এইভাবে গোল করব, গোল করে এইভাবে চ্যাপটা করে নেব, আর এই যে ছুরি আছে ছুরি দিয়ে এই যে এইভাবে তুলে নেব। আমার সাধারণত ব্যাটারে কখনো ময়দা আটা ময়দা মিশিয়ে ব্যবহার করি, বেসন একেবারেই না, কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণটা ব্যবহার করা হয়েছে মুখ্যত আটা, একটু সুজি, একটু কর্নফ্লাওয়ার। যখন ছাড়বো তখন গ্যাসটা ফুল ফ্লেমে আমি তেলটা গরম করে নিয়েছি, যখন ছাড়বো তখন আমি গ্যাস একদম কম করে দেবো। দেখুন এটা ডুবো তেলে ভাজা হবে, আমি এতগুলো ভাজব, আমি প্রায় 250 গ্রাম মতো তেল নিয়েছি। এটা এইভাবে উপর থেকে এই 3 আঙ্গুল দিয়ে এইভাবে তুলে নিতে হবে, তুলে নিয়ে এই এবার আলতো করে ছেড়ে দিতে হবে। এই এটা এখানে রেখে দিন, এবার এইভাবে এই 3 আঙ্গুল বা 4 আঙ্গুলে এইভাবে তুলে নিলাম, তুলে নিয়ে ব্যাটারটা এইভাবে একটু কাচিয়ে এইভাবে ছেড়ে দিতে হবে। সব সময় যখন আর ছাড়া হবে তখন একদম শিম করা থাকবে, আগে তেল গরম করে নিয়ে শিম করা থাকবে, তা না হলে আগেরগুলো পুড়ে যাবে আর পরেরগুলো ঠিকমতো ভাজা হবে না। দেখুন এই যে আটা দিয়ে করেছি, আপনার একটু বোঝা যাবে না যে এটা আটা, খাবার সময়ও বোঝা যাবে না, এইভাবে সব ফুলে গেছে। এই যখন আমার দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমি ফ্লেমটা মিডিয়াম হাই এভাবে করতে থাকবো, এখন আমি হাইয়ে দিয়েছি। দেখুন একটু লালচে মতন সব হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। এই ভাজা আমার কমপ্লিট, আটার আলুর চপ তৈরি হয়ে গেল। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।